الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কঠিন সংকটের মুহূর্তে, বিশেষ করে যেখান থেকে আমরা কথা বলছি ইউকের লন্ডন বার্মিংহাম সহ বিভিন্ন শহরে একটি কঠিন পরিস্থিতি বিরাজমান, কোভিড-19 মারাত্মক আঘাতে ক্ষতবিক্ষত, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জীবনী নিয়ে আমাদেরকে কথা বলার তৌফিক, সুযোগ এবং সেই সুস্থতা আমাদেরকে দান করেছেন, এজন্য আমরা শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা দুরুদ এবং সালাম পেশ করলাম যে নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতাকুল সালাম পেশ করতে থাকেন এবং আমাদেরকে সে নির্দেশ করা হয়েছে, এবং যে দুরুদ এবং সালাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রূহে পৌঁছে দেওয়া হয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেটা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর্জ করি আমাদের এই আলোচনার থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজায়, যেখানে তিনি শায়িত আছেন, সেই মদিনায়, সোনার মদিনা তৈয়বায় যেন পৌঁছে দেন, আমিন। আর আমরা স্মরণ করছি সেই সমস্ত সাহাবাই কেরাম এবং তার প্রিয় পরিবার পরিজনকে, এবং তাদের প্রতি আমাদের সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে 1500 বছর পরেও দুনিয়ার আনাচে কানাচে ইসলামকে পৌঁছে দিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ এবং কুরবানি, রক্ত এবং ঘাম, যাদের সমস্ত যোগ্যতাকে উজাড় করেছেন এই দিনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে আরও বহুগুণে বৃদ্ধি করে দেন। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রথম পর্যায়ে মক্কী জীবনের 13 বছরে অত্যন্ত কঠিন নির্যাতন এবং নিপীড়নের মুখে যারা ছিলেন, প্রথম অবস্থায় যখন দাওয়াতকে প্রকাশ্যভাবে দেওয়ার জন্য কোনো নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে নাই, এই সময় যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করেছেন, আল্লাহর রসুল এই সত্য দিনের দাওয়াত সত্য, মহাসত্য, মহাসত্য এটাকে গোপন করার জন্য বলেছিলেন। ইমানের তাগাদা, ইমানের তাগিদে, ইমানের স্পিরিট যেটা ছিল তাদের স্পিহা, তার কারণে অনেক সাহাবিরাই সেটা কিন্তু এভাবে গোপন রাখতে পারেন নাই, প্রকাশ করে দিয়েছেন। তার মধ্যে আরেকজন অন্যতম সাহাবি এবং দুর্বলদের মধ্যে, যে ধারাবাহিকতা আমরা গতদিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজনের কথা আলোচনা করেছিলাম, সেই ধরনের ভয়াবহ নির্যাতন এবং নিপীড়ন, যারা স্বাধীন ছিলেন না তাদের উপর এই মাত্রাটা তো চরম পর্যায়ে ছিল, এই ধরনের একজন সাহাবি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদর, উহুদ সহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণকারী, এবং আল্লাহর রাস্তায় অকাতরে তার সম্পদ যখন হয়েছিল শেষ জামানায়, বিশেষ বিশেষ সাহাবায়ে কেরাম, বড় বড় মর্যাদার অধিকারী, যারা ভালো ভালো ভাতা পেতেন, যারা এই ধরনের একজন ছিলেন, কিন্তু তার সম্পদ অকাতরে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, 72 বছর বয়স পর্যন্ত তিনি অসহায়দের জন্য, যাদের প্রয়োজন তার চেয়ে বেশি আছে মনে করতেন এবং আখেরাতের জন্য তিনি বিলিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর নাম আমরা প্রায় প্রত্যেকেই জানি বলা যায়, যেহেতু একেবারে প্রথম যুগের এবং ইসলামের জন্য যার শরীর থেকে এত রক্ত ঝরেছে, যার সমস্ত শরীরে ক্ষতবিক্ষত করা হয়েছে, তার বানানো অস্ত্র দিয়ে এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে বিভিন্ন ধরনের গরম মারাত্মক গরম লোহাকে গরম করে দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে, মাথায় দেওয়া হয়েছে, শরীরে দেওয়া হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের অন্যতম, আর হচ্ছেন হযরত খাব্বাব ইবনে আওত। তার নির্যাতন এবং নিপীড়ন তিনি সহ্য করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম যেভাবে সহ্য করেছেন, বিশেষ করে যারা দুর্বল প্রকৃতির ছিলেন। কিন্তু এক পর্যায়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু গিয়ে তিনি সাহায্য চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, আপনার সেই প্রতিশ্রুত সাহায্য কখন আসবে? রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার চেহারাটা লাল হয়ে গিয়েছিল, এবং অতীতের যারা এই দিনের পতাকাবাহী ছিলেন, নবী রাসূল ছিলেন, তাদের উপর কেমন ধরনের জুলুম এবং নির্যাতন করা হয়েছে তার কয়েকটি এক্সাম্পল এবং উদাহরণ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে তুলে ধরেছিলেন, যে তাদেরকে জীবন্ত মানুষকে দ্বিখণ্ড করা হয়েছে, জীবন্ত মানুষের শরীর থেকে লোহার চিরণে দিয়ে গুস্তকে আলাদা করে দেওয়া হয়েছে, হাড্ডিকে রাখা হয়েছে শুধু। এই ধরনের চরম নির্যাতন এবং নিপীড়নের কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদেরকে সবরের কথা বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চরম জুলুম এবং নির্যাতন দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নাম ধরে সাহায্য চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কিন্তু দুনিয়ার জীবদ্দশায়ী যারা তাকে চরম নির্যাতন করেছিল তাকে তাদের চরম পরিণতি দেখিয়েছেন। তো এটি ছিল তার জন্য দুনিয়ায় একটি সান্ত্বনা, যেটি অনেকের ক্ষেত্রেই হয় নাই, বিশেষ করে তার মনিব যে মহিলা ছিলেন এবং এই মনিবের মহিলা যে ছেলে তারা যে নির্যাতনটা করত, তার মনিব যে ছিল তার উপর একই ধরনের অবস্থা তার স্বজন তার পরিবার পরিজনের পক্ষ থেকে করা হয়েছিল, কারণ তার যে অভিশাপ বদ্দুয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম যে কষ্ট পেয়েছিলেন এগুলো থেকে, এই কারণে এই ধরনের একটি কঠিন রোগ হয়ে গিয়েছিল তার, যে গরম লোহা দিয়ে মাথায় তাকে সেঁক দেওয়া হতো, এটি ছিল তার চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসকরা বলেছিল যে এটি করার কারণে তার গেউ গেউ করা, কুকুরের মতো করত, এই ধরনের একটি পরিস্থিতি তার হয়ে গিয়েছিল, এই অবস্থা কিছুটা ভালো হতো এবং এটা তার তাকে করা হতো। এই ধরনের পরিণতি তিনি দেখে গিয়েছিলেন এবং জীবনের শেষ পর্যায়ে আমরা বলেছি যে তার আর্থিক সচ্ছলতাও এসেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হিসাবে এবং ইসলামের প্রথম যুগেই তার এই গুরুত্বপূর্ণ অবদান ইসলামকে ইমানকে ধারণ করার ক্ষেত্রে। যাই হোক, তার নাম তো আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি, কুনিয়াত হচ্ছে আবদুল্লাহ এবং তার পিতার নাম আরাত। তার বংশ সম্পর্কে দুটি কথা জানা যায়, একটি হচ্ছে তিনি বনু তামিম গোত্রের, আরেকটি কথা হচ্ছে তিনি বনু খুজা গোত্রের সন্তান ছিলেন। কোনোভাবে তিনি সেখান থেকে দাসের বাজারে, তখন ছিল যেহেতু দাস প্রথা ছিল, দাস দাসী প্রথা, বাজারে বিক্রি হতো, হাট বাজারে মানুষের কোনো মূল্য ছিল না, এবং তিনি অল্প বয়সেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, এই ধরনের সুস্বাস্থ্য দেখে সেই বাজার থেকে তার মনিব যিনি ছিলেন উম্মু আম্মা, তিনি বাজারে গিয়ে দেখে শুনে তাকে পছন্দ হলো, তার যৌবনে পদার্পণ করা তখনও হয় নাই, সুস্বাস্থ্যের অধিকারী এবং বুদ্ধিমত্তার ছাপ তার চেহারার মধ্যে দেখা গেল, এটি দেখেই তাকে পছন্দ করে নিয়ে আসলেন এবং আসার পথে তার পরিচয় জানতে পারলেন, তার বাবার নাম এবং তিনি কীভাবে এখানে এসেছেন, কোন গোত্র থেকে এসেছেন সেটা তিনি জানলেন। এক পর্যায়ে তাকে একটা বিশেষ কাজ শিক্ষা দেওয়া হলো, তিনি মনিবের কাজ করার পাশাপাশি বিশেষ কাজটি যেটি হচ্ছে তরবারি এবং এই ধরনের অস্ত্র নির্মাণের কলা কৌশলগুলো তাকে শিক্ষা দেওয়া হয়েছিল এবং তিনি এটা ভালোভাবে রপ্ত করেছিলেন। এটা দিয়ে তার একটি দোকান খুলে দেওয়া হলো, একটি শপ খুলে দেওয়া হলো, সেই দোকানটা খুবই জনপ্রিয় হয়ে উঠল এবং সেখান থেকে মক্কার লোকেরা প্রচুর পরিমাণে এই ধরনের অস্ত্র শস্ত্রগুলা খরিদ করত। তো এক পর্যায়ে তিনি তো ইসলাম কবুল করে ফেললেন,
শাহাদা গ্রহণ করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে সেই নির্দেশিকা ছিল আসলে সেটাকে প্রকাশ না করার, তারপরেও তিনি সেটাকে বরদাস্ত করতে পারেন নাই, যেভাবে আরও কিছু সাহাবীদের কথা আমরা আলোচনা করেছি তিনি সেটাকে ঘোষণা করলেন। তারপরেই তার উপর চরম জুলুম এবং নির্যাতনের স্ট্রিম রোলার নেমে আসলো। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সরাসরি প্রশ্ন করেছিল আরবের মুশরিকরা, যে তুমি নাকি বনি হাশিমের সেই যুবকের অনুসারী হয়ে গিয়েছো যে হচ্ছে আমাদের বাপদাদার ধর্মত্যাগী। তিনি বলেছিলেন, আমি ধর্মত্যাগী হই নাই, তবে আমি এক লা শরীক আল্লাহর উপর ইমান এনেছি, আল্লাহর রসুল হিসাবে তাকে তার রিসালাতকে বিশ্বাস করেছি, এবং তোমাদের মূর্তি পূজাগুলা, যে মূর্তিগুলা কোনো লাভ ক্ষতি কিছুই করতে পারে না, নিজ হাতে তৈরি করো, সেগুলার পূজা আমি ছেড়ে দিয়েছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো তাদের কানে পৌঁছার সাথে সাথে তার উপর তারা মারাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ল। তারা তাদের হাত পা দিয়ে অবশেষে তার দোকানেরই হাতুড়ি এবং লোহার পাত টুকরা এগুলো দিয়ে তাকে আঘাত করতে থাকলো। এমনভাবে আঘাত করলো তাকে, আঘাতের পর আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, এমনকি তিনি রক্তে রঞ্জিত হয়ে সংজ্ঞাহীন হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। এই হচ্ছে প্রথম দিনের ঘটনা। এবং পরবর্তীতে পর্যায়ক্রমে তার মনিবের পক্ষ থেকে এবং মক্কার মুশরিকদের পক্ষ থেকে এটি অব্যাহত থাকলো। একবার তাকে খুঁজতে গেল তার দোকানে, তারা সেখানে তিনি ছিলেন না, এই সময় অন্য কোথাও ছিলেন। যখন তিনি চলে আসলেন তার সেই বাড়ির পাশেই তার উপর প্রচণ্ড ধরনের আক্রমণ, নির্যাতন এবং নিপীড়ন চলল, এবং তিনি কোনো রকমে সংজ্ঞা ফিরে পাওয়ার পর নিজে নিজের ট্রিটমেন্ট কিছুটা করলেন, এবং পরবর্তীতে এইভাবে আস্তে আস্তে তিনি কিছুটা সুস্থ হলেন, এবং সেই তার কাজকর্ম যেটা এবং দাওয়াতে দিনের কাজ সেটি তিনি অব্যাহত রাখলেন। তিনি যে সত্য গ্রহণ করেছেন সেই সত্যের দিকে মানুষকে আহ্বান, এবং এই সত্য থেকে মুখ ফেরানো তো দূরের কথা, একচুল পরিমাণ এই জুলুম নির্যাতন নিপীড়ন তাকে বিরত রাখতে পারেনি আল্লাহর উপর ইমান, আখিরাতের উপর ইমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল মর্যাদা এবং সম্মান রিসালাতের, এর উপর ইমান থেকে তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি। যেভাবে আম্মারের কথা আমরা বলেছিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা সেই পরিবারের আলোচনায় আমরা আলোচনা করেছি, এই ধরনের অবস্থা তার উপর চলতে থাকলো। এই সীমাহীন নির্যাতন এবং নিপীড়নের মুখেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার যাওয়া, তার থেকে শিক্ষা গ্রহণ করা, এই শিক্ষাকে প্রচার এবং প্রসার করা, এটি ছিল তার জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি কাজ, অত্যন্ত প্রিয় একটি কাজ। আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতর কাটিয়ে দেওয়া অধিকাংশ সময়টা এটি ছিল তার কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার কুরাইশদের দুইজন নেতা গেল কিছু আলাপ আলোচনা করার জন্য, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তারা দেখল যে সেখানে এই দাস প্রকৃতির যারা আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার প্রিয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, প্রথম যুগে তাদের মধ্য থেকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব, বিলাল এবং হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বসে আছেন। তাদেরকে দেখে তারা নাক ছিটকালো, যেভাবে জুলুম নির্যাতন করতো এভাবে ঠাট্টা মস্কারা, উপহাস, ঠাট্টা বিদ্রুপ করত, এবং তারা সেই ঠাট্টা বিদ্রুপ করলো এবং বলল, তোমার কাছে যদি এই দাস শ্রেণীর কৃতদাসরা বসে থাকে তাহলে আমাদের মতো সম্মানিত লোকদের সম্মানহানি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সরিয়ে দিয়ে সহি নিয়তে তিনি কুরাইশদের সেই দুই নেতার কথা শুনতে চাচ্ছিলেন, এবং সেই কথা লেখার জন্য তারা বলছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখার জন্য তিনি আহ্বান করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিনকে দিয়ে আয়াত পাঠিয়ে দিলেন সূরা আলে ইমরানের 52 এবং 53 নম্বর আয়াতে ঘোষণা করে দেওয়া হলো, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমার সাথে আছে তাদেরকে তুমি দূরে সরে দিও না। যে সমস্ত লোকেরা তোমাকে এসে কথা বলছে তাদের কর্মের জন্য তুমি জবাবদিহি নয়, তোমার কর্মের জন্য তারা জবাবদিহি নয়। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত আসার পর তিনি
এই কাজটি আর করতে গেলেন না। কাগজ কলম ছুঁড়ে ফেলা দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খুব কাছে নিলেন। তাদের সামনে সূরা কাহাফে এই একই ধরনের মর্মার্থ নিয়ে 28 নম্বর আয়াত নাজিল হলো তখন, যে এরা হচ্ছে সেই ধৈর্যশীল যারা সকাল এবং সন্ধ্যায় তোমার রবের গুণগান এবং সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার জীবনকে পিছনে ফেলে দিয়েছে, দুনিয়ার জীবনের কামনা তাদের কাছে নেই, সুতরাং তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়ই তাদেরকে আরও বেশি কাছে রাখতেন, এটা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তার জুলুম এবং নির্যাতনের চিহ্ন দেখার জন্য তিনি তাকে একান্ত আহ্বান করেছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে দেখাতে চাচ্ছিলেন না। তিনি খলিফার পীড়াপীড়িতে অনুরোধে শেষ পর্যন্ত তিনি তার কাপড়কে সরিয়ে দিয়েছিলেন, চাদরকে উঠিয়ে দিয়েছিলেন এবং তার পিঠ যেভাবে দেখা গিয়েছিল যে বিভৎস রূপ ধারণ করেছে, তাতে খলিফা আমিরুল মুমিনীন আটকে গিয়েছিলেন। কুষ্ঠরোগের মতো তার এই কঠিন অবস্থা দেখে বলছিলেন যে এটা কী করে হলো পুত্তলিকরা মুশরিকরা। তিনি বললেন এভাবেই আগুন দিয়ে এবং নানান দৈহিক জুলুম এবং নির্যাতনের মাধ্যমে তার এই অবস্থাটি করেছে। এরা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয়জন, খুবই ঘনিষ্ঠজন, যারা আল্লাহর দিনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব কিছু কোরবান করে দিতে প্রস্তুত ছিলেন এবং কোরবান করেই আল্লাহর দিনকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত মিশনকে চূড়ান্ত পর্যায়ে সফলতা তারা দেখে যেতে পেরেছিলেন। সেই চূড়ান্ত পর্যায়ের সফলতাকে এই সমস্ত আখিরাতমুখী মানুষরা এটা তাদের দুনিয়ায় কর্মের প্রতিফল মনে করতেন। সাহাবীদের মধ্যে অনেকে ছিলেন এই ধরনের, একজন ছিলেন এই ধরনের একজন, হযরত খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শেষ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে তার যে সমস্ত সম্পদ রয়ে গেছে সেগুলা নিয়ে তিনি কাঁদছিলেন, তাকে দেখার জন্য যারা গিয়েছিলেন, তার দামি পোশাক কাফনের জন্য কিনেছিলেন, সেই দামি পোশাকের জন্য কাঁদছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আপনি কেন কাঁদছেন? তিনি বললেন আমি তো কাঁদছি এই জন্য যে আমাদের এই অবস্থা আজকে, দুনিয়ার পার্থিব সম্পদ নিয়ামত যারা আমাদের আগে চলে গেছে তারা তো আমাদের থেকে উত্তম, এই কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করেন অথবা দুনিয়ার এই কষ্ট ত্যাগ এবং কোরবানির বিনিময়ে যদি এই দুনিয়াকে দিয়ে দেন তাহলে আমাদের আখেরাতে তো জবাবদিহি করার কোনো কিছু থাকবে না, এজন্য তিনি কাঁদছিলেন। এবং এই দামি কাফনের কথা মনে পড়ে তিনি ওহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছিলেন যাদেরকে দামি কাপড় দেওয়া তো দূরের কথা, পুরো একখণ্ড কাপড় দিয়ে তাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা যায় নাই, মাথা ঢাকলে পা, পা ঢাকলে মাথা, খালি হয়ে গেছে, সেই অবস্থাটা ছিল সাহাবায়ে কেরামের যখন এই অবস্থাটাকে তিনি স্মরণ করছিলেন। আল্লাহু আকবার, কেমন আখেরাত মুখী ছিলেন, এত সব জুলুম এবং নির্যাতনের ঘটনা খুশি মনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং সন্তুষ্টি জান্নাত পাওয়ার জন্য তারা বুক পেতে নিয়েছিলেন এবং এই ধরনের জুলুম এবং নির্যাতন, তারপরে এই ধরনের পেরেশানি তাদের মধ্যে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট এই সাহাবি শুধুমাত্র এই প্রথম যুগে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন এমনটি নয়, যুদ্ধ অভিযানগুলোতে তিনি সেই ধরনের ভূমিকা রেখেছেন, তার পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে লেগে থাকা এটিও ছিল তার একটি নেশা, যেটি কয়েকজন সাহাবির বিশেষ বৈশিষ্ট্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আমল দেখার জন্য, তিনি যেভাবে রাতে দিনে আমল করতেন, নফল আমল করতেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এত কিছুর পরও, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আমলকে, বিশেষ বিশেষ আমলকে দেখে দিনের বেলায় তিনি প্রশ্ন করতেন, তিনি গোপনে দেখতেন এবং বিশেষ ধরনের কোনো সালাত, বিশেষ ধরনের কোনো ইবাদত তিনি করলে পরে দিনের বেলায় তিনি সেটা জিজ্ঞাসা করতেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে অনুসরণ করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার চেষ্টা করতেন। এজন্য তিনি
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখা যায় 33টি হাদিস বর্ণনা করেছেন, যেটা মুত্তাফাকুন আলাইহি, শ্রেষ্ঠ সহিহাইন বুখারি এবং মুসলিমে এককভাবে বর্ণনা করা হয়েছে। তার থেকে বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবায়ে কেরাম এবং বিশিষ্ট তাবেঈন, যারা তারা বর্ণনা করেছেন। তার মেয়ে একটি ঘটনা বর্ণনা করছেন যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুজিজার ভিতরে আরও আমরা অন্যান্য সাহাবিদের মধ্যেও পেয়েছি, যে আসহাবে সোফা সহ অন্যান্য সময়ে এই ঘটনাটি ঘটেছে। তার হিজরতের সময় এই ঘটনাটি ঘটেছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দুধ চেয়েছিলেন তারা, তখন এই ঘটনাটি ঘটেছে। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বলছেন যে আমার আব্বা জিহাদের অভিযানে চলে গেলেন, আমাদের জন্য পরিবার নির্বাহের কোনো ব্যবস্থা নাই, একটিমাত্র ছাগি যেটাকে তিনি রেখে গেলেন, এবং ছাগিটির দুধ দহনের প্রয়োজন হলে তারা বললেন, তার মেয়ে বললেন যে আমরা আসহাবে সোফার সেখানে চলে যেতাম, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পবিত্র হাত মোবারক দিয়ে তিনি দুধ দহন করে দিতেন। এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে বলতেন, তোমাদের ঘরের সবচেয়ে বড় পাত্রটা নিয়ে আসো, এবং সেই পাত্র নিয়ে আসা হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারক যখন এই কাজে ব্যবহৃত হতো তখন পাত্র পরিপূর্ণরূপে ভরপুর হয়ে যেত, আসহাবে সোফার লোকজন খেয়ে ভরপুর হয়ে যেত, তাদের পরিবার পরিজন খেয়েও ভরপুর হয়ে যেত। জিহাদ থেকে যখন ফিরে আসলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এটাকে চেষ্টা করলেন কিন্তু এইভাবে আর দুধ পেলেন না, তার পরিবার পরিজনের লোকজন সেটা বললেন। সেই ঘটনা বলার পর বললেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা বরকত সেটা তো অবশ্যই ভিন্ন একটা জিনিস, তার সমতুল্য কি আমরা হতে পারি? 37 হিজরিতে তিনি রোগাক্রান্ত হন এবং এত জুলুম নির্যাতনের শিকার হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে শারীরিকভাবে তিনি দুর্বল, তারপরেও যুদ্ধ বিগ্রহে ছিলেন, কিন্তু তার স্বাভাবিক মৃত্যুতেও তার এই নির্যাতন নিপীড়নের চাইতে কম কষ্ট হয় নাই। তার বর্ণনা থেকেই বোঝা যায় প্রায় দু বছর কাল পর্যন্ত তিনি কঠিন রোগ দ্বারা আল্লাহ রাব্বুল আলমিনের আবার সর্বশেষ পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। এবং তিনি নিজে বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যু কামনাকে নিষেধ না করতেন তাহলে আমি আমার মৃত্যু কামনা করতাম। এভাবে করে 39 হিজরি সনে সিফিন যুদ্ধে অসুস্থতার সুযোগে কারণে তার সিফিন যুদ্ধে অংশগ্রহণ করা হয় নাই, 72 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু সংবাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন এবং তিনি তার নামাজে জানাজায় ইমামতি করেছেন। কুফাবাসীরা সাধারণত তাদের শহরের কেউ ইন্তেকাল করলে ভিতরেই দাফন কাফনের ব্যবস্থা করার রীতি ছিল, কিন্তু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াসিয়ত অনুযায়ী শহরের বাইরে, কুফা শহরের বাইরে তার দাফনের ওয়াসিয়ত তিনি করেছিলেন। সেই ওয়াসিয়ত মোতাবেক তাকে কুফা শহরের বাইরেই দাফন করা হয়। এটি আমরা শুদ্ধ বিশুদ্ধ বর্ণনা থেকে সেটি পাই এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার জানাজা ইমামতি করে কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করেছিলেন। তিনি যে আল্লাহর দিনের একজন মুজাহিদ ছিলেন, আল্লাহর দিনের জন্য তার কী অবদান কন্ট্রিবিউশন ছিল সেটা তিনি উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এই সৎ কাজকে, মহৎ কাজকে কখনো নষ্ট করে দেন না, কখনো নষ্ট করে দেন না। এই ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। আসলে এর ভিতরে আসলে অনেক কথা রয়ে গেছে আরও, যেগুলো আসলে এখন আপনাদের সামনে শেয়ার করার মতো সেই সময় আমাদের হাতে নাই, না হয় আর একটু বলা যেত। আমরা এখান থেকেই যে শিক্ষাগুলো পেলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর জীবন কত কঠিন ত্যাগ এবং কুরবানির, কত কঠিন আল্লাহমুখী ছিল আর ইসলামের জন্য কত বড় অবদান তারা রেখে গেছেন, কোরআনের যে শিক্ষা তিনি গ্রহণ করতেন, আগেই বলেছি রসুল করিম সাল্লামের পাশে থাকার চেষ্টা করতেন গোপনেও, সেই কোরআনকে গোপনীয়ভাবে যখন মক্কা ইসলামের দাওয়াত চলছে তখন ইসলামের প্রধানতম শত্রু যারা, সেই প্রধানতম শত্রুর ভিতরে বৃদ্ধদের মধ্যে যে ছিল আবু জেহেল, যাকে আবুল হিকম বলা হতো, সেই আবু জেহেল তার নাম ছিল আমর ইবনে হিশাম, আর ইয়াংদের মধ্যে আরেকজন ছিলেন ওমর, আমর ইবনে হিশাম আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে ওমর হিসাবে উল্লেখ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুইজনের এক ওমরকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। তো ইসলাম
শক্তিশালী হয়েছে বা যে কোনো আদর্শ শক্তিশালী হয়েছে বা বিজয়ী হয়েছে ইয়াংদের অবদানের উপর, ইয়াংদের রক্তের উপর। ইয়াংরা যে পরিমাণ কাজ করতে পারে, বয়স হয়ে গেলে মানুষ সে পরিমাণ কাজ করতে পারে না। তো সেই হিসাবে এটাও দেখা যায় যে ইসলামের সোনালী যুগ যখন আর ইসলামের কঠিন যুগ যখন, সেই পর্যায়ে প্রথম দিকে যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করেছিলেন তারা প্রত্যেকেই ইয়াং বা একেবারে বৃদ্ধ বয়স নয়, এই বয়সের ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক ছোট বয়সে ইসলাম কবুল করেন, এভাবে অনেক সাহাবা, সাহাবী ইবনে উমাইরের কথা আমরা আগে আলোচনা করেছি, অনেক ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও ছোট এবং যুবক, নেতৃস্থানীয় প্রভাবশালী পরিবারের এবং কুস্তিগির হযরত ওমর, ইসলামের কট্টর দুশমন, যিনি ইসলামের মূল প্রবক্তা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে গিয়েছেন দুইবার, এবং সর্বশেষ পর্যায়ে যখন তার বোনের খবর রাস্তায় পেয়েছিলেন তখন ওই দিকে ছুটে গিয়েছিলেন, এবং যে আওয়াজটা তিনি শুনতে পেয়েছিলেন বাইরে থেকে আমরা সেটা জানি যে সেখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছিল, সূরা তহা থেকে তেলাওয়াত পরবর্তীতে তাকে পবিত্র করে শোনানো হয়েছিল। তিনি তার ভগ্নিপতি তাকে আহত করেছেন, রক্তাক্ত করেছেন, তার বোনকে পর্যন্ত রক্তাক্ত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো এমনি গরম মেজাজের একজন ছিলেন, কুস্তিগির ছিলেন। পরবর্তীতে তিনি যখন নরম হয়ে গেলেন, কি একটা শুনলাম আওয়াজ সেটা আমাকে শোনাও, সে কোরআন এর আগেই তাকে একবার নরম করে দিয়েছিল। তিনি যখন জবাব খুঁজছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের মুখ থেকেই, নামাজ থেকেই তেলাওয়াতের মাধ্যমে জবাব দেওয়া হচ্ছিল যে কোরআন আসলে কি, তিনি ভাবতেছিলেন মক্কার কোরাইশরা, কবিরা, সাহিত্যিকরা যেভাবে ভাবত যে এটা কোরআন তো একটা রাইম কবিতার মতো দেখা যায়, কবিতার মতো মক্কার সুরাগুলা ছন্দময়, তাহলে এটা মোহাম্মদ মনে হয় আমাদের মতো এই ধরনের কোনো কবি হয়ে গেছে, অথবা কোনো গণক থেকে সে শিখে এসে এই কথাগুলা বলে, না হলে সে আমার মনে যে কথাগুলা এখন আমি চিন্তা করছি সেই কথাগুলোর জবাবও সে কী করে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে সেটা জানতেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছিলেন সে আয়াত থেকেই তিনি জবাব দিচ্ছিলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া আল্লাহ কবুল করেছেন, দুই ওমরের এক ওমর, ইয়াং ওমরকে আল্লাহ কবুল করে নিয়েছেন, এই জন্য কোরআনের সেই আয়াতগুলো তার কণ্ঠ থেকে ভেসে আসছে এবং তিনি সর্বশেষে কোরআনের পরিচয় দিয়েছেন তানজিল উম্মির রব্বিল আলামিন, যেটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। এর আগে বলা হয়েছে এটা কোনো কবির কথা, কবিতা নয়, এটা কোনো কাহিন, গণকের গণকবিদ্যা এটি নয়। তাহলে এটি কী? সর্বশেষে এর জবাব দেওয়া হয়েছিল সেদিনই ওমরের হৃদয় নরম হয়ে গিয়েছিল, আর যখন তার বোন রক্তাক্ত হয়ে গেলেন, কোরআনের এই দিনের আওয়াজ আর সেই দিনের আওয়াজ তার কানের ভিতর বারবার ভেসে আসছিল, আর কোরআনের এই দিনের শিক্ষক যিনি ছিলেন তিনিও ছিলেন হযরত খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন তাদেরকে। যখন ওমর আসছিলেন তখন তিনি খাটের নিচে লুকিয়েছিলেন, পরবর্তীতে বের হয়েছিলেন, ওমরের দিল যখন নরম হয়ে গেল কোরআন শুনতে চাইলেন। এই সেই খাব্বাব ইবনুল আরদ, যার অবদান এত বেশি যা এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমরা আলোচনা করে শেষ করতে পারি না। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উপরই অসুস্থতা একটি নিয়ামত, এই দীর্ঘ অসুস্থতার ভিতরে দিয়ে তিনি চলে গেলেন। যখন তিনি জিহাদের ময়দানে থাকার কথা ছিল সিফিনের, সেই সিফিন যুদ্ধের শেষে তার ইন্তেকাল এবং দাফন এবং ইমামতির কথা আমরা বললাম, সেখানে তিনি 72 বছর বয়সে এই কুফা শহরের বাইরে তার ওসিয়ত অনুযায়ী সমাহিত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের জিন্দেগির যে অবস্থায় তিনি আছেন সেই অবস্থাকে আরও অনেক বহুগুণে তার মর্যাদা এবং শান্তিকে বৃদ্ধি করে দিন, এবং যারাই ইমানদার দুনিয়ার যে প্রান্তে কবরে শায়িত আছেন, কবরের জিন্দেগিতে আছেন, আলমে বারজাখে আছেন, তাদের বারজাখের জিন্দেগিকে আরও শান্তিময় করুন, এবং আমাদের প্রত্যেককেই কবরের প্রস্তুতি প্রতিটি মুহূর্তে, যে কোনো মুহূর্তে আমাদের সেই কবরের ডাক আসবে, সাহাবায়ে কেরামের সেই পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি কঠিন অবস্থায় ইসলামের উপর ইস্তিকামত সাবিত থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সাথেই হাসর করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক তারা যেভাবে ছিলেন, আঁকড়ে ধরেছিলেন মজবুতভাবে, আমরা যদি তাদেরকে সেভাবে অনুসরণ এবং ফলো করতে পারি, আমরাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাফেলার
সাথে সামিল হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং এই সুন্দর জীবনীগুলা জানার এবং শোনার এবং লোকদের সাথে শেয়ার করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আজকের আলোচনাকে কবুল করুন এবং সাহাবায়ে কেরামদের ধারাবাহিক জীবনী নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা আপনাদের সামনে আরও প্রতি মঙ্গলবারে এই সময় নিয়ে আসার জন্য চেষ্টা করব। আমার অন্যান্য লেসনগুলো আমাদের যেগুলো সেগুলো 6:30 থেকে এখানে হাদিসের আলোচনা, ফিকর আলোচনা হয়, কোরআনের তাফসির এবং কোরআনের ক্লাস হয়, সেই সবগুলোতেই আপনারা দারুল উম্মাহ এই চ্যানেলে আমাদের সাথে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।